বর্তমান সময়ে কিন্তু আমাকে অনেকে জানিয়েছে যে ভিউয়ার্স তারা কিন্তু তাদের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করে পেসব্যাক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না অথবা ভিউয়ার্স পেসব্যু অ্যাকাউন্ট খুঁজে পেলেও তারা তাদের ভিউয়ার্স পাসওয়ার্ডটাকে পরগেট করে তাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারছে না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার পেসবুক অ্যাকাউন্টটাকে সার্চ করে খুঁজে বের করবেন এবং খুঁজে বের করার পর আপনার পেসব্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে পরগেট করে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করবেন তার জন্য স অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাই প্রথম আপনি কি করেন বিয়ার্স যে কারো মোবাইল থেকে আপনি তার পেসবুক অ্যাকাউন্টটা সিম্পলি অন করে নেবেন অন করার পর আপনি কি করবেন আপনার যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পাচ্ছেন না অথবা বিয়ার্স আপনি আপনার যে অ্যাকাউন্টে সার্চ করে মোবাইল নাম্বার দিয়ে খুঁজে পাচ্ছেন না আপনি কি করবেন তার মোবাইল থেকে বিয়ার্স তার পেসবুক অ্যাকাউন্টে আসার পর সিম্পলি আপনি সার্চ বারে সার্চ করবেন আপনার যে প্রপারলি রিকভার করতে পারছেন না আপনি সিম্পলি সে অ্যাকাউন্টের নামটা লিখে সার্চ করবেন দেখতে পারছেন ধরুন আমার যে পেসব অ্যাকাউন্টটা রয়েছে জয়ন্ত বণিক নীল নামে আমি এই পেসবাই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিকভার করবো তাই আমি কি করব ফার্স্ট চার্জ করে আমার অ্যাকাউন্টে খুঁজে বের করেছি বিওয়ার্স তারপরে অ্যাকাউন্টে আসার পর আপনার সকল দেখতে পাচ্ছেন এখানে বিওয়ার্স তিনটা থ্রি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকল অ্যাকাউন্টের পাশে থাকবে আপনি সিম্পলি এই তিনটে থ্রি ড্রেন্ট ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একেবারে নিচে একটা অপশান চলে এসেছে বিয়র্স কপি লিঙ্ক টু প্রপাইল আপনি সিম্পলি এই অপশানই ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই প্রপাইলের কিন্তু লিঙ্কটা কপি করা সাকসেস হয়ে গেছে এখন আপনার কিন্তু ফেসবুকের কাজ শেষ এখন আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা অন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চবার রয়েছে আপনি সিম্পলি বিয়ার্স এই বারে সার্চ করবেন ফেসবুক ডট কম আপনি সিম্পলি বিয়ার্স ফেসবুক ডট কম লিখে একটা সার্চ করে দেবেন পেসবুক ডট কম লিখে সার্চ করার পর বিয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকেই লগ করতে বলছে তো আপনি অবশ্যই নিচ্ছি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা বলে গিয়েছেন তো আপনি এখানে কী করবেন পাস্ট যে দেখতে পাচ্ছেন অপশানটা শো করছে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস আপনি সিম্পলি এই বক্সে একটা ক্লিক করবেন এই বক্সে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করেছেন আপনি সিম্পলি সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করার জন্য আপনি এখানে চেপে ধরে রাখবেন চেপে ধরার পর দেখতে পাচ্ছেন পেস্ট নামে একটা অপশান শো করছে আপনি সিম্পলি ফেস্ট করে দেবেন ফেস্ট করার পর কী হবে ওই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু বিয়ার্স এখানে ফেস্ট করা কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমি যদি পাসওয়ার্ডই ক্লিক করি আমি কিন্তু বিয়ার্স পাসওয়ার্ড জানি না তাই আমি এখানে কী করবো দেখতে পারছেন বিয়ার্স পর গেটেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে সিম্পলি আপনি এই পর গেটেন পাসওয়ার্ড অপশান একটা ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেজ চলে আসবে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইউর মোবাইল নাম্বার এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে বলবে আপনি এখানে মোবাইল নাম্বার বসাবেন না আপনি যে লিঙ্কটা কপি করেছেন বিয়ার্ডস সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন তো আপনি আবার এই বক্সে ক্লিক করবেন ক্লিক করে এখানে চেয়ে ভেতরে রাখে বিয়ার্স সেমভাবে ফেস্ট করে দেবেন ফেস্ট করার পর দেখতে পাচ্ছেন গোতে ক্লিক করতে পারেন অথবা সার্চবারে ক্লিক করতে পারেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্ডস এখানে কিন্তু আপনার যদি এরকম রঙ উঠে তাহলে আপনি আবারও পেস্ট করে আবারও সিম্পলি সার্চ করে দেবেন তো বিওয়ার্স সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলব তো আমরা পাসওয়ার্ড জানি না দেখতে পারছেন এখানে কিন্তু বিয়ার্স আমার অ্যাকাউন্টটা শো করছে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এবং নেমটা শো করছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কী করবেন ট্রাই অ্যান্ড আদার দেখতে পারছেন নিচে আপনি ট্রাই অ্যানাদার আদার অয়ে অপশান একটা ক্লিক করবেন এ ট্রাই অ্যানাদার ওই অপশানেই ক্লিক করার পর তো দেখতে পারছেন বিয়ার্স এখানে কিন্তু আমার এই পেসবুক অ্যাকাউন্টের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে আপনাদের যদি বিয়ার্স মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বারও শো করবে আর যদি আপনাদের মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেসও অ্যাড করা থাকে তাহলে বিয়ার্স এখানে দুটো অপশান শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল অ্যাড্রেস শো করছে আপনার যদি মোবাইল নাম্বারও শো করে তাহলে আপনি কী করবেন এখান থেকে মেল অথবা মোবাইল নাম্বার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলে কী হবে আপনি যখন কন্ট্যাক্ট নিয়েই ক্লিক করবে তখন কিন্তু বিয়ার্স আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করলে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে আর আপনি যদি মেল দিতেন তাহলে বিয়ার্স আপনার মেল বক্সে একটা মেল যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিয়ার্স আমার মেলের প্রথম অক্ষরটা শো করছে এবং দেখতে পাচ্ছেন শেষ অক্ষরটুকু শো করছে তারপর দেখতে পাচ্ছেন আমি কী করবো সিম্পলি কন্টেন্ট অপশান একটা ক্লিক করব এই কন্টেন্ট অপশানেই ক্লিক করার পর এখন কিন্তু বিয়ার্স আমার ওই জিমেল বক্স আমি যে জিমেল অ্যাকাউন্টে অ্যাড করেছি সেই জিমেল বক্সে একটা বিয়ার্স মেল চলে গেছে কিন্তু অলরেডি তো বিওয়ার্স সেই মেলে কিন্তু ফেসবুক টিম ছয় ডিজিটে একটা কোড সেন্ড করেছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে আপনি সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আপনাদের যদি মোবাইল নাম্বারও সিলেক্ট করে দেন আপনাদের মোবাইল নাম্বার বিয়ার্স কোডটা চলে যাবে আপনি সিম্পলি কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি কী করেন বিয়ার্স কন্টেন্ট অপশানেই ক্লিক করবেন এই কন্টেন্ট অপশানে ক্লিক করার পর তারপর আপনাকে বিয়ার্স একটা নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি নতুন পাসওয়ার্ডটা সেট করবেন সেট করার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করলে আপনার ভিউয়ার্স পেস অ্যাকাউন্টটা রিকভার করা সাকসেস হয়ে যাবে তারপর ভিউয়ার্স আপনি কি করুন ফেসবুক থেকে সরাসরি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ লগ করতে পারবেন তো আশা করি ভিউয়ার্স আমি আপনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিতে পেরেছি কার্স এ ই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগবেন সবাই আজকের মতো এখানে বিদায়